আরেকটা জিনিস লোকজন মনে করে যে শেয়ারের দাম পড়তেছে, একাধারে দাম পড়তেছে, একাধারে দাম পড়ার তো কোনো কারণ নাই, কারণ নাই। এই জন্য প্রাইসটা হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। আপনি কেনার সময় আপনার বন্ধু কিনছে, আপনিও কিনলেন, আপনার কথা শুনে আপনার প্রতিবেশীও কিনলো, প্রতিবেশীর কথা শুনে তার আরেকজনই কিনলো, এভাবে বিনা কারণে বিনা যুক্তিতে এরকম হেরসের বেশি কথাবার্তার বেশি যে এটা দাম বাড়বে, এই কথার বেশি অস্বাভাবিক ডিমান্ড ক্রিয়েট হয়ে আপনার দামটা বাড়তে থাকে। আর একটা শেয়ারের দাম যখন বাড়তে থাকে, যাদের হাতে শেয়ার আছে তারা মনে করে যে আরো বাড়বে, সেই হিসাবে সে ধরে রাখে। আপনারা দেখবেন চার্ট অ্যানালিসিস করলে দাম যখন বাড়ে একটা স্টেজে সাপ্লাই বাড়ে, মানে বিক্রিকারী আসে, পরে একটা স্টেজে দেখা গেলো যে দাম বাড়তেছে কিন্তু বেচার লোক নেই, ভলিউম কমে গেছে, তখনই আপনাকে বুঝতে হবে যে প্রাইস ব্যাক করবে। আর যে শেয়ার যৌক্তিক কারণ ছাড়া দাম বাড়ছে, এটা পড়ার সময় আর কোনো খবরও থাকবে না। বিশেষ করে যেই কয়দিন আপনার সার্কিট ব্রেকার থাকে না, সেই সময় ওইসব শেয়ারগুলো একদম নোজ ড্রাইভে চলে আসবে। আমরা উদাহরণ হিসাবে বিডিথাইয়ের কথা বলতে পারি, বিডিথাই যেদিন নো ডিভিডেন্ড দিয়েছে, তারপরের দিন তার পরে 14 টাকার শেয়ার 7 টাকা না 8 টাকায় চলে আসছে। তো এটাও ঠিক না। আমাদের বাজারের পরিপ্রেক্ষিতে আমার মনে হয় এই যে ফ্রি ডে যেটা আছে সার্কিট ব্রেকারের, এই ব্যাপারটাও রিভিউ করা উচিত। রিভিউ করে এখানেও সার্কিট ব্রেকার টাইম বিং করতে পারে, এই যে বাজারের অবস্থা দেখে টাইম বিং করতে পারে, না হলে কিন্তু বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়। কারণ বাজারের ইনফরমেশন জানে এরকম বিনিয়োগকারীর সংখ্যা খুব বেশি না, যারা দূরে আছে, যারা অ্যানালিসিস করতে পারে না, ইনফরমেশনটা অ্যাভেলেবেল না, তারা ওই ভয় পেয়ে গতকালকে 14 টাকা ছিল, আজকে 7 টাকা, কালকে হয়তো 2 টাকা হয়ে যাবে যে বিক্রি করে দেয়, তাহলে প্রেশারটা আরো বাড়ে। তো আমার মনে হয় বিনিয়োগ শিক্ষাটা আমরা ওই যে কি বলে এই বয়স্ক শিক্ষার মতো চিন্তা করলে হবে না। এই বিনিয়োগ শিক্ষার ব্যাপারে ফাইন্যান্সিয়াল লিটারেসির জন্য যে প্রোগ্রামটা নেওয়া হয়েছে, এই প্রোগ্রামটা আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন চাই। তো সেটা শুরুটা তো এভাবে বলা ছিল, আমার দিন তারিখটা মনে নেই, বোধহয় 21 সালের মধ্যে স্কুলে এটা সিলেবাস করার কথা ছিল, বিশ্ববিদ্যালয়ে সিলেবাস করার কথা ছিল। তো এই জিনিসটা আমাদের জরুরি ভিত্তিতে করা উচিত। এই যে কোনো জিনিস করতে গেলে আমরা ছবি তুলে বড় বড় অনুষ্ঠান করে এটার দায়িত্ব শেষ করি, পরে যেটা কী হয়েছে এই খবরটা আমরা রাখি না। আমি গতকালকে আমাদের ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে একটা নিউজ আসছে যে আমেরিকায় লোকসংখ্যা হচ্ছে যে 19-20 কোটি সম্ভবত, আমার ভালো খেয়াল নেই, কিন্তু 10 কোটি লোকের কাছে মিউচুয়াল ফান্ড আছে। আর বাংলাদেশে উল্টো 100 জন বিনিয়োগকারী খুঁজলে 5 জনের অ্যাকাউন্টে মিউচুয়াল ফান্ড নেই। ইন্ডিভিজুয়ালি কোম্পানির শেয়ার কেনার রিস্ক অনেক বেশি। তো বাংলাদেশে মিউচুয়াল ফান্ডের ব্যাপারে আমরা আরেকদিন কথা বলবো। মিউচুয়াল ফান্ডের ব্যাপারে মিসগিভিং আস্তে আস্তে, মিউচুয়াল ফান্ড মার্কেটিং এর সমস্যা আছে লোকজনের, এগুলো পরিষ্কার করতে হবে। আমি কোনো জিনিস না জেনে সেটা ব্যবহার করে যদি ক্ষতিগ্রস্ত হয়, ইভেন কি ওষুধও যদি ওভারডোজ খাই কাজ করবে না, আন্ডারডোজ খাই কাজ করবে না, নাম সর্বস্ব তো ওষুধ কিনলে কাজ হবে না, সেই থটটা পুঁজিবাজারেও আসে। তো আমরা এগুলো পর্যায়ক্রমে এগুলো আলাপ করব, আলাপ করে পরিষ্কার করার চেষ্টা করব। আপনাদের অনেকেরই অনেক প্রশ্ন থাকতে পারে, আপনাদের প্রশ্নগুলো যদি আমাদেরকে জানান, আমরা ওগুলোর ব্যাপারে আমাদের সাধ্যমতো আমাদের জ্ঞান মতো উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।